আল্লাহ আকবার, প্রত্যেক গোড়ায় গোড়ায় লাউ আসছে, প্রত্যেক গোড়ায় গোড়ায়, প্রত্যেক ডোগায় ডোগায় লাউ। আল্লাহ আকবার, প্রচুর লাউ আসছে। কিন্তু লাউ গুলাতে সমস্যা হচ্ছে, লাউ টিকতেছে না। এই জন্য একজন কৃষিবিদ ভাইয়ের কাছে, আমাদের বড় ভাই মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছিল। লাউ গাছের সমস্যা যেটা হইতেছিল, যে লাউ টিকতেছিল না, এর জন্য আমি আমার কৃষিবিদ ভাইয়ের সাথে কথা বলছি। উনি সিআই ফার্টিলাইজারে আছে, উনি আমাকে বলছে যে এই ইমিডাক্লোপ্রিড গ্রুপের ওষুধ আর হচ্ছে ম্যানকোজেব গ্রুপের ওষুধ, সেই দুইটা মিক্স করে রোদ পড়ে গেলে আসরের পরে ই করার জন্য, আসরের পরে স্প্রে করার জন্য। তো মোটামুটি এক সপ্তাহ স্প্রে করার ফলে কিছু রেজাল্ট দেখা যাচ্ছে। একটা লাউ এখানে দুইটা, এপাশে একটা বড় লাউ হয়েছে মাশাআল্লাহ। কুমড়া ধরছে, এদিকে আর একটু ঠিকছে, কুমড়াও মাশাআল্লাহ ঠিকতেছে। ওষুধটা আপনারাও যারা এই সমস্যায় ভুগতেছেন, যে লাউ গাছ হয়েছে কিন্তু লাউ আসতেছে, লাউ থাকতেছে না, তারা হয়তো আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন, অথবা কৃষিবিদের সাথে আলোচনা করতে পারেন। যে লাউ ধরতেছে, প্রচুর লাউ, আসলে শখ করেই করা, বেশি বড় না, কমার্শিয়াল না, আমার মাছের খামারের সাথে সেটা করা আর কি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদেরও লাউ গাছ টিকে যাবে, লাউগুলো টিকবে, তাওয়াত দিয়েন। আসসালাম।